ওয়ালাইকুম আসসালাম ওর বাক জি না এটা শিরিক না এখানে কি সিরিক হবে আমলের কাছে আমল কোন আমল আপনি করবেন না আরেকজনকে খুশি করার জন্য নমাজ নমাজ পড়লেন মালিক দেখুক সে নমাজই বোনাজ দিবে বেশি এটা চাইস না খালিজ আল্লাহ সন্তুষ্ট নেওয়ার জন্য করলেন দিনই দশ দিলেন পড়ালেন দিন শিক্ষা দিলেন এইসব আর দুনিয়াদারি যেগুলো এগুলো এগুলো যদি আপনি না করেন সে যদি না বুঝে আপনি ভালো তাহলে আপনাকে রাখবেন তো এটা দুনিয়াদারি ব্যাপার একটা অভ্যাসগত ব্যাপার আদি এসব ইয়ে আমলের ক্ষেত্রে কুদ্সি হিসেবে বাপাকে বলেন মানে আমিরা আমার আশি গারাকহ কেউ যদি এমন আমল করে যে আমলে আমার সাথে অন্যকে শরিক করে আমি তার এই আমলকে বর্জন করি প্রত্যাখ্যান করি তা আমলের কোথায় আসছে আমল এমনি মানে আমি আমল ঈশার কোন আমল আপনি করতে পারেন নবী নির্দেশ ছাড়া নবী করিম সাল্লা নির্দেশ নবী করিম সাল্লামের তরিকা ছাড়া আল্লাহ রসুন সোলার নির্দেশা করতে পারবেন না এই জন্য দলীয় ভুল তো এটা এইসব হচ্ছে আবার বাকি সব অভ্যাস করে যেগুলো ওগুলো যায় তবে যেগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসছে বাস সেগুলোর ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা এইটা হারাম হাদিস আসছে নিষেধ যায় নিষেধ বাদ দিন মমনু এইটা মানে কিন্তু মূল কি ওইসব ক্ষেত্রে মূল জায়েজ আপনি খাবার দাবার খাবেন যায়স যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ কিছু এর মধ্যে সামিল না হবে নিষিদ্ধের বিবরণ এসছে কোন নিষিদ্ধ তার মানে জায়েজ এটা বোঝার জন্য তো আলিমের ইলিমের দরকার তো আপনার এটা সেই কিনা ও ফা আর যখন কাজ করবেন কাজটা যথার্থভাবে আদায় আর মালিক আসলে একটু এরকম করেই মানুষ সেও বুঝে মালিক আমি যেহেতু মালিক কিন্তু আপনার যে দায়িত্ব আপনি যথার্থভাবে আদায় করবেন না দায়িত্বই আদায় ত্রুটি করবেন বারাকাল্লাফিক সালাম আলাইকুম রহমতুল্লাহ